মানিক রতন বন্ধু দুজন তাদের সঙ্গী ঝামেলা মানিক যেদিক রতন সেদিক এক হয়ে যায় ঠিকানা অন্যদিকে তাদের সাথে করতে গিয়ে দ্বন্দ্ব লড়াই নেত্রী দেখায় দাদাগিরি আর অহংকারে রন্ধ বড়াই রূপকুমারীর ঘড়ির কাঁটা ঘুরছে যেন উল্টো দিক আর প্রেম কুমারের বিয়ের ভেলা যাচ্ছে ভেসে যা লাগ ফেল কি লাগ চোখে মুখে লাগ লাগ ফেল কি লাগ ফেল কি লেগে যাক লাগ ফেল কি লাগ চোখে মুখে লাগ লাগ ফেল কি লাগ ফেল কি লেগে যাক আপনি যে বারবার সিন এইবার মানে সাহায্য করার জন্য কোন লেভেলের শ্রমিক নিয়ে আসবো সেটাকে গুলশান থেকে নিয়ে আসবো নাকি গুলিস্তানের চত্বর থেকে নিয়ে আসবো সেটাই ভাবতেছি দেখো এমন খোঁজা দেওয়া কথা বলবা না কিন্তু নাদার মতন একটা পোল আইদুরা কি সুন্দর একটা বলে আইছে আর অত আপনি দেখেন আন্টি আপনি এত বড় মানে এত ছোট তো এত বড় হইছে না কিন্তু বিয়া শাদি করেন না আমার বিয়া বয়স হয়ে গেছে আমি বিয়া করি নাই নাটায় বিয়া করে হালাইছে ভাই মনে তুই বাসা ভাইয়া আপনি একজন বিখ্যাত পকেট মার ও কথা কি মানিক বলছে আপনারে লজিং মাস্টার বলতে যাবে কেন আমি নিজেই তার বড় প্রমাণ আপনি তো গ্রামে ঢুকছেনই পকেট মার করতে আপনার সম্পর্কে মানিকের কাছে এত গল্প শুনছি এই জন্য তো মিলায় নিলাম নাকি তা কি গল্প শুনছেন আমি খারাপ না অত খারাপ না তবে ছোটখাটো একটা ডাকাই তা কি আমি আমি ডাকাত মজনু আই মজনু আচ্ছা এর কাছে সাক্কু বা বন্দুক আছে নি মানে সাক্কু বন্দুক থাকলে আমি ধরাই ও সে এক নালা বন্দুক থাকলে আমার সমস্যা নাই দুই নালা বন্দুক হলে সমস্যা আচ্ছা আপনার কি তার দুই নালা বন্দুক নেই আপনি আমাকে চিনেন না চিনলে আমার সম্পর্কে এরকম কথা বলবেন চিনি চিনি আই সুগার ইউ আপনার আমি খুব ভালো কইরা চিনি আমার বাল্য বন্ধু মানিক আপনার সম্পর্কে সব বলি আছে আপনি যে হত্য বড় নেতা আপনি যে ফরাই ব্যবসায়ী আপনি যে ফরাই একটা গার্মেন্টসের মালিক সব আমার কইছে আপনি যে গুতাম শিলি করে এই সাতের গুতাম গুতাম শিলতে বানাই ফেলছেন আপনি মালিক আমি ফকেট মারি নাই অথচ আপনি বলিয়া ফেলছেন আমি ফকেট মারি কালকে আমারে বলিয়া ফেলবেন আমি শাহরুখ খান পরশু দিন বলবেন আমি শক্তি কাপুর আপনি তিল দিয়ে তাল করতে পারেন এইসব সব আমার মুখস্থ আমাকে বলছে আপনার সম্পর্কে আমার নতুন করে কিছু জানতে হইবে না বুঝতে পারছে আর কিছু বলবো যে মুসলাম আরিয়া গেছে সব কিছুর মধ্যে একটা তিল থেকে তাল বাদ মানে কে কইছিল যার গলার কাটা হের কাছেই থাকতো আমি কি লিখা নিজের গলায় আর আরে বাবা রে কে কইছিল বিয়া করতে রে কত আরামে আছিলাম আর এক বেটার বউ আমি ক্যাট বাগায় আনলাম এ মুন্ডা কাইত বউ আল্লাহ রে আমার নিজের বাড়ি নিজের ঘর নিজের সব সম্পত্তি আমার কোন ক্ষমতা নাই কে কইছিল কে কইছিল নিজের পায়ে গোয়াল দিতে রে তুই কইতে গেলি কস তো আমি আমার কথা দিকে আপনারে ভাই একটা নাদা কিন্তু তার আগে আপনি কোন আপনি গাছ দিয়ে কান্দতেছেন কি লিখা কি আর কম রে ভাই মানে তোরা তো জানো আছে আমার আমি জেনে থাকি আমার নিজের বাড়ি হ্যাঁ 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 নিজের ঘর সয় সম্পত্তি আমার সবকিছু আপনার বিয়া করছি বউ হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার আমার নিজের হাতে কোনো ক্ষমতা নাই রে ভাই
কেন আমরা তো ক্ষমতা থাকব না কিলিকা একটু আগে বউ কি বউ কি না ওই যে হ্যাঁ আপনাকে তো বউ আছে আর আপনার বউর নামে প্রশংসা করবেন কত কিছু কইবেন ওই যে এক নাটার দেখাইছি দেরবাটারি ওই জুয়েল ও বিয়া করে বলে আসছে ও জুয়েল বিয়া করছে হ্যাঁ মেয়ে ঠ্যাং নাই না রে না না আছে হাত আছে আছে তো কানা নে আরে না সবই ক্লিয়ার আছে সব আছে তা কি তাহলে তুই একটা দান মারছে রে বিশাল বড় দান মারছে ওর মতন এক দেরবাটারি কি সুন্দর মাইয়া আহ কি সুন্দর ফর্সা কি রকম দেখতে স্মার্ট ওই যদি দেরবাটারি একটা বিয়া কইরা বলে তো পুরো গ্রাম ঘুরে বেড়ায় তাহলে আমার অপরাধটা কি দেখ দেখ তোর আমি একটা কথা কই ভাই মানে আপন মানুষ এত বুদ্ধিটা দেই হ্যাঁ দেন তুই যে বিয়াটা করস নাই তুই কিন্তু এই পুরো গ্রামের মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি জানো আহ ওই যে কথা আছে না মানে আমি বিয়া করতে চাইতাছি তো আপনি একটু পরামর্শ ভালো পরামর্শ দিবেন সেটা চাইতাছেন না দাদা আমার বউটা আপনার বউর থেকে অনেক সুন্দর তাই সেই জন্য তো তুই কথাটা বুঝতাছস তারে ভাই যদি আমার বউর মতো হয় কোনো কারণে আমার বউ সকাল বিকাল আমারে কি আপনি দেখি আমারে যে মারে এটা তো তোরা জানো জানোস না মারে আপনি খাইছ তো দুসে কারণ কারো সুখ কেউ দেখতে চায় না এটাই তো আচ্ছা ঠিক আছে আপনার বউ যেমন আপনার রোদে মারে আমার বউ যদি আমার মারে না তাহলে এই যে আপনার মতন এরকম ময়লা গেছে কা ভাই আমার কথাটা শুন আমি তো এটা ওই যে নিজেরে বাঁচানে লেগে ইজ্জতটা বাঁচানে লেগে এদিক আসলে কিন্তু এদিক করণ জানা ভাই খুব ইজ্জতে লাগে ভাই ভাই না ভালো তুই আমার ভাইয়ের মতো তুই বিয়াটা করিস না একেবারে করিস না ভাই আমি যদি বিয়া করি আপনার সমস্যা কোন জায়গায় ওই যে কথা আছে না কারো সুখ কেউ দেখতে চায় না কারো ভালো কেউ দেখতে চায় না আপনি হচ্ছেন সেই জায়গার একজন লোক রাখেন না এই দুনিয়া আর এই দুনিয়া না কারো ভালো কেউ দেখতে চায় না রে অতি আরে আমার তুম ওর কথা মন সাইজে তোর গায়ে আমি হাত তুলবো না কিন্তু তোর দোষে তুই মার খাস কতক্ষণ ধরে চিৎকার করে ডাকতেছি কোনো খবর নাই তার কোনো সময় কাজের সময় পাওয়া যায় না আই তোর আমি একদিন না করছি না এরকম পোলাপান মানুষের মতো কানবি না এই কান্না দেখলে আমার একেবারে রক্ত মাথায় উঠে যায় এ মজদু ভাই এ মজদু ভাই ওই মজদু ভাই তুমি কান্দো কেন মিয়া তোমার সাথে কাজ আছে আমার কথা আছে তাড়াতাড়ি আছে আই তোরা না বলছিলাম ওসিলে কল দিতে দিছিস কোন দিছাম রে গুলশান থানার ওসি ও আচ্ছা দেন ফোনটা দে কল দিয়ে বল আরাম কথা বলবে আসসালামু আলাইকুম ওসি সাহেব ও সরি স্যার এই যে ম্যাডাম আপনার সাথে কথা বলবে কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা ওই বাড়িতে বউ আছে হ্যাঁ জামাইরা সকালে বিকালে উঠতে বয়ে মারে কি কইডা তাইলে তো বউ মনে হয় অনেক দরজাল বউ অনেক মোটা না কেমনে বুঝলা
না ওই ছবিতে দেখছিলাম ওই মোটা মহিলারা অনেক দরজাল হয় না আরে মোটা না সে অনেক পাতলা পুতলা ও আমার তাইলে এখন ওই দরজাল পাতলা পুতলে মহিলার সামনে গিয়ে পড়তে হইব তারে ম্যানেজ করতে হইব হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আমি তো সামনে আছি হ্যাঁ তুমি আবার ওই দরজাল মহিলার সামনে ফালাইয়া থুইয়া চলে যাও না আরে পলামুনা পলামুনা চলো এখন হ্যাঁ চলো আমি ঢুকলাম ঘরে তারপরে সিটনি লাগাইলাম তারপরে ঘুরলাম ঘুরা পাঁচশোটা তো বিলাই আসছিলই না বেড়া ওই বিলের কথা কই নাই তাইলে ও তাহলে মনে হয় যে বাইরে থেকে বিলাই দৈরাই না বাসর ঘরে মারতে হয় তাই না ও এমতিন বাসরাতে বিলাই মারা ভালো না আরে ভাই রে প্রথমে শুরুতে কইতে পারলি না বাসরাতে বউ মারো আমি আরে বেটা হ আমি যদি বাসরাতে বৌডা মারতাম তাহলে কি হইতো আশেপাশের লোকজন কি মনে করতো যে ঘরের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগছে আশেপাশের লোকজন সব দৌড়ে এসে পড়তো তখন একটা প্যাচ লেগে যেত না ও হ আপনার কথাও যুক্তি আছে ধরেন যে বাসরাতে আচ্ছা তা কি মানে ওই মাপে মারতেন না মানে আসেন একটা ভাব আছে না ভাবে নিয়ে মারতেন না কি তাইলে একদম এরূপে দেখতো না তো আপনি যদি মারতেন ইজ্জতের ব্যাপার আছে একটা এখন এক বউ মিলা মারে তখন তো যে খালা আর বঞ্জি দুজনে মিলা মারে মারবো ও তাও তো কথা এই তুই আর কোনো বুদ্ধি দিস না তো ভাই আরে এই বুদ্ধি শুন না দেখেন না কাজে লাগতে দিতে পারে আচ্ছা ক বলেন আপনি এখন এখন উপরা মুছ হ্যাঁ ওইখান থেকে বাইরে আ আপনি যদি ধরেন যে কই যাস আরে এখানে কথা ক এই খারাপ বুঝাই গেছি এটা সুন্দরবন আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছেন আপনি এম না আপনি রয়্যাল বেঙ্গল টাইগার না পারলে ওই আগের বিলাই আচ্ছা ঠিক আছে বাসা গিয়ে
পারবেন আমি তাহলে তাহলে তারা জ্বালা কি করছি আমি যাইতেছি যাইতেছেন খাস আউ ভাই তুই না আমার একটা আপন পায়ের মতো বুকি দিছ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ নাচ না বঞ্চক তো না করে দিব गुरु तोर एक माथा चारटा पा जत पारिस घास खा गुरु तोर एक लेज दुईटा कान तोर दड़ी धरे मारे टा गुरु गुरु तोर दुईटा चोख एक पेट आर कत भाई ते गुरु दिए मन कहें कविता लेखा शुरू कर दीछे ना एटा आमार एकटा विषय आमी पृथिवीर जेखने जाए ना केनो गाछपाला कीट पतंग गरु छागल हाँस मुरगी इदुर बिड़ेल कुकुर शेल जहाँ किचू पाई ताहा निये आमी कविता लिखिया फेली एटाई आमार स्वभाव आमी स्वभाव कवि बुझी बुझी भाई तार माने हेहे ने बोया आपने कविता ठीक ही लगतें ताई ना हेहे ने बोया बोलीते तुम्ही की बुझाइते छो हे बच्चो तुम्ही की ओई पागलागारो देर कथा बोलीते छो गत दिन जे बोलिया छिले আপনার জ্ঞান শক্তি তো অনেক ভালো ভাই কহার লগে লগে আপনি ধরিয়ে ফেলিলেন ভাই আপনি কি ওনে ভাইয়া মনে করেন যে ডাক্তার নার্স এবারে সুই কে মনে করেন যে ওয়ার্ড বাস্টার ওয়ার্ড বয় ওই যে আয়া ঠায়া রোগী সবারে নিয়ে কবিতা লিখতেন না এককভাবে লিখতেন জ্ঞান না থাকিলে কবিতা লিখিব কি করিয়া আর কবিতার তুমি কি বোঝো হে তোমার কথাবার্তার শ্রী দেখিয়া তো মনে হইতেছে না যে তুমি দু কলম লেখাপড়া জানো এ বচ্চো তুমি লেখাপড়া কি করিয়াছো বলো তো কোথা থেকে আসিয়াছো তোমার হেতু কি উদ্দেশ্য কি এই গ্রামে কেন ঘুরঘুর করিতেছো বিষয় কি কহো খুলিয়া কহো ভাই কোনো বিষয় না কোনো হেতুও না মনে চাইছে মনে করেন যে আপনাকে গ্রামটা মোর একটু ঘুরিয়ে দেখতে ঘুরিয়ে দেখতে আসি এই মোর হেতু ঘুরিয়া বেড়াইতেছো ঘুরিয়া বেড়াও সমস্যা তো নাই কিছু কিন্তু কাঠি মারিতেছো কেন হ্যাঁ কথাবার্তা শ্রী তো মোটেও ভালো লাগিতেছে না কবির মর্ম তুমি কি বোঝো হে কবিতার মর্ম তুমি কি বোঝো পারো তো এক কলি কবিতা শোনাও তো দেখি কবিতার কথা কইতেছেন মিয়া কবিতা কত কবিতা জীবনে মুখস্থ করে থুয়ে দিছি আর কোন হাদিস আছে মিয়া এই যে হনেন তালে আম পাতা জোরা জোরা মারবো সবুক সর্ব গোরা ওরে বুবু সরে দাঁড়া আসতে আমার পাগলা গোরা কেঁপেছে শুনবে জানো আরো চার পাঁচটা কইতে পারবো আপনার এনে খারায় খারাইয়া হারা দিন আপনার কবি ধুনাইতে পারো তুমি যে কবিতা বলিতেছো বৎসো ইহাকে বলে কমন কবিতা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এই সমস্ত আমাদের বাড়ির রাখাল কুদ্দুস কুদ্দুসও কিন্তু এ সকল কবিতা বলে সে কিন্তু জানে তুমি যে বলিতেছ নাচ ডাক্তার পাগলাগরদের পাগল ইয়াদেরকে নিয়াও আমি কবিতা লিখিয়াছি কি না হ্যাঁ লিখিলে লিখিয়াছি তাতে তোমার কি হে তুমি পারিলে একটা স্বরচিত কবিতা শুনাইয়া দেখাও তো আপনি মোর স্বরচিত কবিতা শুনতে চান হ্যাঁ শুনবেন তো আরে শোনাও না আবার কথা বাড়াইতেছ কেন তুমি আমার নাঙ্গল জোয়াল তুমি হালের গরু তুমি আমার ধানের ক্ষেতের লম্বা এক সরু মারিব কহিলে কথা কানের গোড়ায় ঘুষি কিংবা থাপ্পড় আর একটা কহিলে কথা লাথি খাবি জব্বর হয়ে যাবে ফাটাফাটি বেয়াদব ইহা কি কবিতা নাকি গরুর ডাক করিতেছিস হলেন ভাই আপনি যে ছাগল গরু নিয়ে যেভাবে কবিতা লিখতেছেন আপনার ওই ছাগল গরুর থেকে মনে করেন যে মোর কবিতা কোনো অংশে কম না এই তুই কোথা হইতে আসিয়াছিস তুই কেন এই গ্রামে ঘুরিতেছিস তোর মতলবটা কি একটু খুলিয়া বল তো ভাই এ ভাই হনেন মতলব মোর ভালোই মুই তো মুই তো হেনে মোর উপরে আরেকজন বস আছে আপনি কন্টিনিউ করতে থাকেন আমি একটু ক্যারেক্টারাইজেশনটা গ্রিপে আসো থামেন না থামেন না একভাবেই মারতে মারতে না এইটা তো মনে করো এই যে পুরুলে শ্বশুর নেই আমাদের ডাক্তার হইছে দেখেছে লাস্ট টাইম করো
98 আপনি বলেন।